आमिर सिद्दिकी एक मस्को फेरत MBBS डिग्रीधारी भारतीय टिकटक स्टार साथे साथे एक यूट्यूबारो एक मॉडल फैशन इन्फ्लुएंसर अभिनेता टिकटके साधारणत शॉर्ट कमेडी वीडियो क्लिप शांति और मानवतार बार्ता एवं म्यूजिकल लिपसिंग वीडियो पोस्ट करें। ये पोस्टगुली थेके जनप्रियता अर्जन करछेन। आमिर टिकटके टीम नवाबेर सदस्य। ये टीमेर आठ जन सदस्य मध्य प्रधान जेखाने टीम मॉडरेटरेर काज करें। जखन सोशल मीडियाते टिकटक वर्सेस यूट्यूब चलछिल तखन आमिर सिद्दिकी से ब्यापारे यूट्यूब कम्यूनिटीके रिप्लाई करेछिल। से रिप्लेते यूट्यूब रोस्टार कैरिमिनाटी ताके रोस्ट करले आमिर लाइम लाइटे आसे। आमिरेर जन्म 4 जानुआरी 1994 साले भारतेर लखनऊए एक डाक्तार परिवारे हय। किन्तु तिनि मुम्बाइए बसबास करें। काजेई मुम्बाई थेके तिनि प्राथमिक शिक्षा ग्रहण करें। परिवारे बाबा मा एकटी बोन ओ एकटी बड़ दादा रयेछे। आमिरेर परिवारे अनेके डाक्तार। तार बाबाओ एकजन डाक्तार। फले 2012 साले आमिरो डाक्तारी पढ़ार जन्य परीक्षा देय। কলেজগুলি অনেক টাকা ডোনেশন চাইলে তিনি রাশিয়ার মস্কো থেকে MBBS ডিগ্রি শেষ করেন। 5 বছর পর ডাক্তারি পাস করে দেশে ফিরলে আমির দেখে দেশের অনেক কিছুই পাল্টে গেছে, সাথে নিজেদের মধ্যে ধর্মীয় কারণে ভেদাভেদ চরমে পৌঁছেছে। তাই আমির মনে করে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ভেদাভেদ দূর করা সম্ভব। আর সেই সময়ই টিকটক দেশে পপুলার হতে শুরু করলে আমির টিকটকে ভিডিও বানাতে থাকে। কিন্তু প্রথম প্রথম তেমন সাফল্য হাতে আসেনি। চমৎকার তো তখন হলো যখন 18 জুলাই 2018 সালে আমির টিকটকে টিম নবাব নামের আইডি থেকে ঈদ উইশের জন্য ভাইয়ের সাথে ভিডিও আপলোড করে। ভিডিওটি মানুষে অনেক পছন্দ করার কারণে দেখতে দেখতে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং আমির সিদ্দিকী ও টিম নবাব মানুষের মনে জায়গা করে ফেলে। এই সাফল্যের পরে আমির মুম্বাইয়ের ছেলেদের নিয়ে টিম নবাব তৈরি করে, যেখানে তিনি বেছে বেছে টিম সদস্য নিয়েছিলেন। এই টিমের কন্টেন্ট, ছেলেদের কাজের দায়িত্ব, কোলাবোরেশন, ইন্টারভিউ, ব্র্যান্ড প্রমোশন, মিটিং যাবতীয় কাজ আমির নিজেই দেখাশোনা করেন। এই কারণে টিকটকে তাদের কন্টেন্ট একটু আলাদা হয়ে থাকে। সেই কারণেই আজ টিকটকে টিম নবাবের 3.7 মিলিয়ন ফলোয়ার, ইনস্টাগ্রামে 5,73,000 ফলোয়ার এবং ইউটিউবে 2,12,000 সাবস্ক্রাইবার রয়েছে। আমিরের গায়ের রং ততটা পরিষ্কার না হলেও তার ট্যালেন্ট, পার্সোনালিটি ও চুলের স্টাইলের কারণে অনেক জনপ্রিয়, বিশেষ করে মেয়েদের কাছে। তবে তিনি তার চুলের সাথে বিভিন্ন ধরনের নতুন নতুন স্টাইলের এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন। তার পছন্দের অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী দীপিকা পাডুকন। পছন্দের খাবার বিরিয়ানি। তিনি ঘুরতে খুব পছন্দ করেন, কাজেই 17টি দেশ ঘুরে ফেলেছেন এবং একবার বিশ্ব ভ্রমণের ইচ্ছে আছে। তার পছন্দের রং লাল ও কালো। আমিরের মাসিক আয় প্রায় 1 লক্ষের কাছাকাছি। আমির সিদ্দিকী টিকটক কমিউনিটিকে এক জায়গায় আনতে এবং ঐক্য বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকেন এবং CAA ও NRC-র বিরুদ্ধে টিকটক কমিউনিটির সাথে আন্দোলনেও সামিল হয়েছিলেন। এই ছিল আজকের পর্ব। আবারও কথা হবে নতুন কোনো এক বিষয় নিয়ে। এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে পেজ লাইক করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট ও লাইকের মাধ্যমে জানান। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরের খেয়াল রাখুন। ধন্যবাদ।